আবু তালেব তিনি বলেছিলেন, আমার সবচেয়ে বড় দেখা যেই টাইমে আমার সাথী নূরের নবী খাবার খায় না, ওই সময় আমার খাবারের মধ্যে কোনো বরকত হয় না। নূরের নবী যদি আমার খাবারের মধ্যে সামিল হয়, আমার খাবারের মধ্যে বরকত শুরু হয়ে যায়। সামান্য খাবার সবাই আর খেয়ে আর শেষ করতে পারে না। আন্দাজে আন্দাজে কত কথা কই আমরা। তবে যাত্রার স্থানে কিছু কওয়া এটা কিন্তু সুন্দর না, কারণ আমি যেমন তেমনটারে ধরলে খানিকটা, কিন্তু আমি আমার উপরের আমার ওস্তাদরে নিয়ে আমার পীরকে নিয়ে তাদের উপরে কাউকে নিয়ে গবেষণা করার মুরদ আমার নাই, ঠিক কিনা কন? এইরকম শক্তি ক্ষমতা নিতে যাইয়েন না, তাহলে সমস্যা হবে। বাপের উপর মাতব্বারি করা এটা ঠিক না, বাপের উপরে মাতব্বারি করা কি না ঠিক না। অনেকে আসে মাতব্বারি করতেছে, কেমনে আবু তালেবরে জাহান্নামে পাঠাইয়া দিবে, এই লাইসেন্স নিয়েছে, এই লাইসেন্স নিয়ে আসছে তারা। অথচ কোরআন শরীফে তার বিরুদ্ধে হাদিসে তার বিরুদ্ধে আয়াত আছে, আবার আবার রহমতের নবী বলতেছেন আমি আমার চাচারে সুপারিশ করব, আর আমার বিশ্বাস আমার চাচার সুপারিশ কবুল হবে। ইমান এক জিনিস আর চাচা আরেক জিনিস, ঠিক কিনা কন? ইমান এক জিনিস চাচা আরেক জিনিস, এটা আমাদের কথা না আল্লাহ রসুলের কথা। আল্লাহ রসুলকে যা জিজ্ঞাসা করে পাওয়ার থাকলে, ঠিক কিনা কন? এই জন্য ওগুলো জায়গায় থাক, ওগুলো নিয়ে আমাদের মারামারি নেই, আমরা ভালোবাসা নিয়ে কথাবার্তা কই, ঠিক কিনা? আমরা আছি আই লাভ ইউ নিয়ে, তোরা মারামারি কর, আমার ধর্ম আই লাভ ইউ। আমাদের ধর্ম কি? আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, আই লাভ দয়াল নবী। কাকে? আমার মায়ের নবী কে? আল্লাহকে, আল্লাহর হাবিবের আওলাদকে, আল্লাহর হাবিবের আহলে বায়েতকে, আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামকে, আউলিয়ায়ে কেরামকে। কথা বলেন ঠিক কিনা? ইমানের ব্যাপার নিয়ে আমাদের তো কোনোদিন তোমাদের সাথে কথা কই না। আমার রহমতের নবী আকা মাওলা তিনি হাদিসে পাকে যা বলেছেন যে আমি সুপারিশ করবো কবুল করা, আমার আল্লাহ কবুল করে দাম জানি, এটাও আমি কি এটা কবুল, আল্লাহ আমার সুপারিশটা ফেলে দেবে না। এখন ইমান এক জিনিস চাষা, আর আলা হজরতের ভাই একখান কিতাব লিখছে, লিখে বলতেছে আখিরি সাঁস তাক অর্থাৎ শেষ নিঃশ্বাস পর্যন্ত আবু তালেব আমার রহমতের নবীকে জানের সে ভালোবাসা।